পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা সেলিব্রিটি না হওয়া সত্ত্বেও যখন রাস্তায় বের হয় তখন মানুষ তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, তারা তাদের চোখ ফেরাতে পারে না। অদ্ভুত আর রহস্যময় এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা সাধারণ মানুষের চেয়ে একেবারেই ভিন্ন, যার কারণে তারা করেছে বিশ্ব রেকর্ড, যেই বিশেষত্ব কয়েক লক্ষ নয় কয়েক কোটি মানুষের মধ্যেও খুঁজে পাওয়া কঠিন। আর আজকের এই ভিডিওতে এমনই কিছু মানুষ দেখতে চলেছেন যারা তাদের এই বিশেষত্বের কারণে কোনো কিছু না করেও হয়েছে বিশ্ববিখ্যাত এবং করেছে বিশ্ব রেকর্ড। চলুন শুরু করা যাক। মেহমত ওজিয়ার্ক, তুর্কিতে বসবাস করা এই লোক কল্পনাও করতে পারেনি যে এই নাকের কারণে ছোট থেকে তাকে অনেক তুচ্ছতাচ্ছিল্যের শিকার হতে হয়েছে, সেই নাকের কারণেই সে বিশ্ব রেকর্ড করে বসবে, যার জন্য এখন পুরো দুনিয়ার মানুষ তাকে চেনে। তার বয়স এখন 71 বছর। তার নাক লম্বায় 8.8 সেন্টিমিটার। এর চেয়েও অবাক করার বিষয় হলো দিন দিন তার নাক এখনও বেড়েই চলেছে। বর্তমানে জীবিত অবস্থায় সবচেয়ে বড় নাকের কারণে সে বিশ্ব রেকর্ড করেছে। তবে আপনাকে বলে রাখি, এর আগেও ব্রিটেনে থমাস নামক একজন মানুষ ছিল যার নাক এর চেয়েও লম্বা হওয়ার কারণে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন। তার নাক ছিল লম্বায় 19 সেন্টিমিটার। তবে বর্তমানে তিনিই মৃত্যু। আয়ান্না উইলিয়ামস, সাধারণত আমরা অনেকে নখ কিছুটা বড় করে স্টাইল করতে পছন্দ করি, বিশেষ করে মেয়েদের হাতের নখের বিভিন্ন ধরনের কালার ডিজাইন হয়তো দেখেছেন। কিন্তু পৃথিবীতে এমন একজন মহিলা রয়েছে যিনি পৃথিবীর সবচেয়ে লম্বা নখের কারণে বিশ্ব রেকর্ড করেছে। আমেরিকার টেক্সাসে বসবাস করা আয়ান্না উইলিয়ামসের নখ বড় করার এত শখ ছিল যে 30 বছর বয়স পর্যন্ত তার নখ একবারও কাটেনি, যার কারণে সে করতে পেরেছে বিশ্ব রেকর্ড। তার নখ লম্বায় 58 সেন্টিমিটার, যার কারণে প্রতিদিনের কার্যক্রম করতে তার অনেক অসুবিধা হতো, যার কারণে 30 বছর পর তিনি তার নখ কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। তবে এখনও তার নখ ফ্লোরিডার রিপ্লেস বিলিভ ইট আর নট মিউজিয়ামে রাখা হয়েছে। রবার্ট ওয়েডলো, একজন পুরুষ যতটাই সুন্দর এবং আকর্ষণীয় হোক না কেন, যদি আকারে খাটো হয় তবে এই একটি কারণেই তার অনেক সৌন্দর্য ঢাকা পড়ে যায়। তাই অনেক ক্ষেত্রে লম্বা ছেলেরা মেয়েদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। কিন্তু কোনো পুরুষ যদি বুর্জ খলিফাকে টক্কর দেওয়ার মতো লম্বা হতে শুরু করে তাহলে কি হবে? যদিও এমনটি সম্ভব নয়, কিন্তু পৃথিবীতে এমন একজন মানুষ ছিল যে উচ্চতার দিক থেকে সবাইকে পেছনে ফেলে দিয়েছিল। আমেরিকার রবার্ট ওয়েডলো পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হওয়ার কারণে বিশ্ব রেকর্ড করেছিল। যদিও তার বাবা মা ছিল সাধারণ উচ্চতার, কিন্তু সে জন্মের কিছুদিন পর থেকেই অস্বাভাবিকভাবে লম্বা হতে শুরু করে। মাত্র 6 মাসে সে 3 ফুট লম্বা হয়ে গিয়েছিল। 1937 সালে মাত্র 18 বছর বয়সে তিনি এর আগে পৃথিবীর সবচেয়ে লম্বা যেই মানুষটি ছিল তার রেকর্ড ভেঙে নিজেই হয়েছিলেন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। তখন তার উচ্চতা ছিল 8 ফুট 11 ইঞ্চি। তবে এটি কোনো স্বাভাবিক উচ্চতা ছিল না, বরং তার পিটিউরি গ্যালারির বৃদ্ধির কারণে সে অস্বাভাবিকভাবে লম্বা হচ্ছিল, যা একটি সমস্যা। আর এই অস্বাভাবিক উচ্চতার কারণে মাত্র 22 বছর বয়সেই তিনি মারা যান। তিনি এমন বিশাল উচ্চতার মানুষ ছিলেন যে মাঝখানে এতগুলো বছর কেটে যাওয়ার পরেও এমন বিশাল লম্বা মানুষ পৃথিবীতে আর দেখা যায়নি। রাম সিং চুয়ান, ভারত বাংলাদেশে গোপকে ছেলেদের অহংকার মনে করা হয়, সৌন্দর্য মনে করা হয়। আগেকার দিনে রাজা বাচ্চারা গোপের অনেক যত্ন করত এবং এগুলোকে তাদের শান মনে করত, যা বর্তমানে দেখা যায় না বললেই চলে। কিন্তু এখনও রাম সিং এর মতো মানুষ রয়েছে যিনি তার বিশাল লম্বা গোপের কারণে 2010 সালে বিশ্ব রেকর্ড করেছেন, যার গোপ লম্বায় 14 ফুট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 14 ফুট। তিনি রাজস্থানে সরকারি ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ করে। তিনি তার গোপ অনেক যত্ন করে রাখে। এগুলো যত্ন করতে তার প্রতিদিন প্রায় 1 ঘন্টা সময় চলে যায়। প্রতিদিন তিনি তার গোপ ধুয়ে এবং এর মধ্যে তেল দেয়, এরপর সেগুলো কাপড়ে পেঁচিয়ে গলায় ঝুলিয়ে রাখে। ইয়োজিয়ানিক্সা, চোখের পাপড়ি যখন একটু বড় থাকে তখন এর কারণে চোখের সৌন্দর্য বৃদ্ধি পায়। কিন্তু পৃথিবীতে এমন একজন মহিলা আছে যার চোখের পাপড়ি এত লম্বা যে এই চোখের পাপড়ি কানের এক পাশে রাখলে মনে হবে লম্বা করে আই লাইনার দেওয়া হয়েছে। তিনি চায়নার নাগরিক। তার চোখের পাপড়ি প্রায় 8 ইঞ্চি, যার কারণে সে বিশ্ব রেকর্ড করেছে। তিনি বলেন, 2015 সাল থেকে হঠাৎ করেই তার চোখের পাপড়ি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছিল, যা সে ডাক্তার দেখানোর পরেও ডাক্তার এর কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। এরপর থেকে সে এটিকে সৃষ্টি কর্তার আশীর্বাদ ভেবে এভাবেই রেখে দিয়েছে। অ্যাড্রিয়েনি লেউস, আপনি কি আপনার জিভ দিয়ে নাক স্পর্শ করতে পারবেন? আপনার কাছে এটা অসম্ভব মনে হলেও পৃথিবীতে এমন একজন নারী রয়েছে যে তার জিভের সাহায্যে শুধু নাক নয় তার চোখ পর্যন্ত স্পর্শ করতে পারে। হ্যাঁ, 20 বছর বয়সী এই নারী শুধুমাত্র তার জিভের কারণে করেছে বিশ্ব রেকর্ড। তার জিভ লম্বায় 4 ইঞ্চি। এ নিয়ে যখন তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করা হয় তখন তার বয়ফ্রেন্ড বলে তিনি এটা নিয়ে গর্বিত। তবে এই লম্বা জিভ শুধুমাত্র এন্ডিয়ানের একাই নয়, বরং তার বাবা মা এবং ভাইয়ের জিভও স্বাভাবিকের তুলনায় অনেকটাই লম্বা। এন্ডিয়ানের আগে সবচেয়ে লম্বা জীবের রেকর্ড করেছিলেন স্টিন টোবাল, যার জীব ছিল লম্বায় 3.9 ইঞ্চি।
ইয়েকাটেরিনা লিসিনা। অদ্ভুত এই পৃথিবীতে যেমন অদ্ভুত জিনিসের অভাব নেই, তেমনি রয়েছে অদ্ভুত কিছু মানুষ। যেমন এই নারী, তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা পা বিশিষ্ট নারী হওয়ার কারণে বিশ্ব রেকর্ড করেছে। তিনি লম্বায় 6 ফুট 9 ইঞ্চি, যেখানে শুধুমাত্র তার পায়ের উচ্চতায় 132 সেন্টিমিটার। তিনি পেশাগতভাবে একজন মডেল। তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা মডেল হিসেবেও বেশ জনপ্রিয়। এছাড়াও তিনি অলিম্পিক মেডেলিস্ট। তিনি 2008 সালের অলিম্পিকে বাস্কেটবল ব্রোঞ্জ মডেল বিজয়ী হয়েছিলেন। অ্যান্টনি ভিক্টর, ভারতে বসবাস করা রিটায়ার্ড এই হেডমাস্টার কানের সবচেয়ে লম্বা লোমের কারণে বিশ্ব রেকর্ড করেছে, যা শুনেই হয়তো অবাক হচ্ছেন আর ভাবছেন এটা আবার কোন ধরনের রেকর্ড। আসলে কানের লোম বড় করার এমন অদ্ভুত শখ তার অনেক আগে থেকেই ছিল, তাই সে কখনো তার কানের লোম কাটেনি, যার কারণে অনেক সময় মানুষ তাকে কটাক্ষ করে কথাও বলেছে, কিন্তু তারপরেও সে তার কানের লোম কখনোই কাটেনি। আর 2007 সালের 26 আগস্ট সে তার কানের এই লম্বা লোমের কারণে বিশ্ব রেকর্ড করেছে। নীলাংশি পেটেল, মেয়েদের চুল তাদের সৌন্দর্য বৃদ্ধি করে। বেশিরভাগ মেয়েরাই লম্বা চুল পছন্দ করে, আর পৃথিবীর সবচেয়ে লম্বা চুলের রেকর্ড করেছে ভারতের একজন নারী, যার চুল লম্বায় 6 ফুট 3 ইঞ্চি। মাত্র 6 বছর বয়স থেকে সে চুল না কাটার সিদ্ধান্ত নেয়। আর 2018 সালের নভেম্বর মাসে আর্জেন্টিনার একজন মেয়ের রেকর্ড ভেঙে তিনি গিনিজ বুকে নিজের নাম লিপিবদ্ধ করে। তবে বর্তমানে 12 বছর পর সে তার চুল কেটে ফেলেছে। তবে এখন তার চুল ইউএস এর একটি জাদুঘরে মানুষের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।